বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো জহর নগোদয় যারা পড়াশোনার জন্য কোচিং করতে চাইছো তাদের জন্যে আমরা পাটিগণিতের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা সংখ্যা তত্ত্বে দু নম্বর পার্ট নিয়ে আলোচনা করব আগে কিন্তু আমরা এক নম্বর পার্ট করে ফেলেছি যারা এখনও এখনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা পার্ট ওয়ানটি দেখে দেখতে পারো তো আমরা পঞ্চম শ্রেণীর জন্য এখন থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ক্লাস করাচ্ছি কারণ দু হাজার তেইশের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে যারা দিয়েছো তারা বুঝতে পারবে যারা এখনো দাওনি তো ক্লাস ফাইভ দিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে কারণ তোমাদের পরীক্ষা হবে মোটামুটি এপ্রিলের লাস্ট উইকের দিকে দু চব্বিশে সামনে বছর ঠিক আছে তো এখন থেকে প্রিপারেশন করতে হবে তো সংখ্যা তত্ত্বের আমরা একদম বেসিক ক্লাস করে নিয়েছি বেশিকে আমরা সংখ্যা তত্ত্ব বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবার আজকে আমরা কিন্তু একদম অঙ্কে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এক এক করে চলো দেখে নি কী কী অঙ্ক আছে তো দেখো আমরা একদম প্রথম অঙ্কে চলে এসেছি এক নম্বর অঙ্কে এক নম্বর অঙ্কটা কী বলেছে যে এক নম্বর অঙ্কটা বলেছে এক থেকে সাতের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে তোমরা প্রত্যেকে যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এক থেকে সাতের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে কি হবে দেখো এক কিন্তু মৌলিকও নয় আবার যদি আমরা হিসেব করি সেখানে সেক্ষেত্রে কিন্তু যৌগিকও নয় তাহলে একটা বাদ হবে তাহলে এক থেকে সাতের মধ্যে বলেছে তাহলে কী কী হবে দেখো দুই একটা হবে আর কি হবে তিন একটা হবে চার কিন্তু হবে না পাঁচ একটা হবে আর কী হবে সাত হবে তাহলে কতগুলো পাচ্ছি আমরা চারখানা একখানা দুখানা তিনখানা চারখানা তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এরটা চার বোঝা গেল তাহলে এক থেকে সাতের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে চারখানা দুই তিন পাঁচ এবং সাত আমরা নেক্সট অঙ্কে চলে আসবো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে যে বারোশো বারো এর সবচেয়ে বড়ো মৌলিক উৎপাদক হলো কত তাহলে কী করে মৌলিক উৎপাদক বার করব তাহলে মৌলিক উৎপাদক বার করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বারোশো বারোকে একদম আমরা কিন্তু উৎপাদকের মতো করে ভেঙে নেব তাহলে দেখো যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দেখো ছয় দুগুণে বারো শূন্য নেমে যাচ্ছে আবার ছয় দুগুণে বারো হচ্ছে আবার যদি দুই দিয়ে দিই তাহলে দেখো তিন দুগুণে ছয় শূন্য তিন দুগুণে ছয় এবার যদি তিন দিয়ে দিই তাহলে কত পাবো তিন দিয়ে দিলে তিন একে তিন শূন্য তিন একে তিন তাহলে দেখো আর কিন্তু দেখো আমরা অপশানের মধ্যে কিন্তু এটাকে পেয়ে গেছি এই একশো এক টাকা পেয়ে গেছি তাহলে বারোশো বারো সব থেকে বড় মৌলিক উৎপাদক কোনটা হয়ে যাবে মৌলিক উৎপাদক হয়ে যাবে আমাদের একশো এক এটা ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এটা কোনটা উত্তর হয়ে যাবে অপশান এরটা তাহলে এরকমভাবে কিন্তু তোমাদের অঙ্ক থাকলে এরকমভাবে করতে হবে বোঝা গেল দু একটা আশা করছি বোঝা গেছে যারা পারবে না তারা অবশ্যই কিন্তু ভালো করে বুঝবে এবং যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো করবে কতগুলো ঠিক হচ্ছে লাস্টে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যারা পারবে অবশ্যই কমেন্ট করবে নেক্সট আমরা তিন নম্বর কোশ্চেনে চলে আসছি দেখো তিন নম্বর কোশ্চেনটা কী বলেছে দুই চার শূন্য সাত সংখ্যাগুলি দ্বারা গঠিত সবচেয়ে বড়ো এবং সবচেয়ে ছোটো সংখ্যার যোগফল করতে হবে তাহলে দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু এই বছরও একটা পরীক্ষা এসেছিলো ঠিক আছে তো কী করে করবো সবথেকে বড়ো সংখ্যা কী হবে এই যে দুই চার শূন্য সাত দিয়ে সবথেকে বড়ো সংখ্যা বের করতে গেলে দেখা হবে সাত প্রথমে তারপরে হবে চার তারপরে হবে দুই তারপরে হবে শূন্য সবথেকে বড়ো সংখ্যা হবে সাত হাজার চারশো কুড়ি আর সব থেকে ছোটো সংখ্যা যদি বলি তাহলে কিন্তু অনেকে যেটা ভুল করো সেটা হচ্ছে যে এরকম করে দাও দুই সরি শূন্য দুই চার সাত এটা করে দাও এটা কিন্তু হবে না কেন হবে না কারণ এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা না শূন্য যদি প্রথমে থাকে তাহলে সেটা হয়ে যাবে তিন অঙ্কের সংখ্যা তাহলে কী হয়ে যাবে তাহলে দেখো আমি সব মিটিয়ে দিচ্ছি তাহলে সব থেকে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত সব থেকে বড়ো সংখ্যা কোনটা হয় বড়ো সংখ্যা হবে সাত চার দুই শূন্য আর সব থেকে ছোট সংখ্যা হবে দুই শূন্য প্রথমে দুই দুই টাকা দিতে হবে তারপরে শূন্য হবে তারপরে চার তারপরে সাত এবার কী বলেছে এদের যোগফল কত মানে দুটোকে যোগ করে নিতে আমরা যোগ করে নেবো দেখো খুবই সোজা শূন্য আর সাত যোগ করলে কত হয় সাত চার আর দুয়ে যোগ করলে কত হয় ছয় চার আর শূন্য যোগ করলে চার আর সাত আর দুয়ে যোগ করলে হচ্ছে নয় তাহলে ন হাজার চারশো সাতষট্টি কোন অপশান আছে দেখো অপশান আমাদের সিতে আছে এই যে তাহলে আমাদের সি এরটা হয়ে যাবে অ্যান্সার বোঝা গেল একদম সোজা অঙ্ক তাহলে বড় সংখ্যাটা বোঝা গেল কী করে করতে হবে বড় সংখ্যাটা বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সাত দিতে হবে তারপরে চার তারপরে দুই তারপরে শূন্য আর ছোটো সংখ্যা বের করার সময় অবশ্যই মনে রাখতে হবে যদি শূন্য থাকে তাহলে শূন্যর পরে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু প্রথমে এখানে বসাতে হবে হ্যাঁ তাহলে শূন্য দুই চার সাত হয়ে যাবে দুটোকে যোগ আমরা করে নিয়েছি উত্তর হয়ে গেছে সাত হাজার চারশো সাতষট্টি অপশান আমাদের শীতে আছে তাহলে সি হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার ঠিক আছে বেশ এরপরে নেক্সট চার নম্বরের কোশ্চেনটা দেখো কী দিয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট অযুম্ম সংখ্যা কোনটা হবে অযুগ্ম মানে বিজোড় দেখো তাহলে আমরা বিজোড় সংখ্যা দেখব দেখো চুয়াল্লিশ কিন্তু বিজোড় নয় প্রথমেই তাহলে আমরা চুয়াল্লিশ হবে না বাদ ছিচল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ ছিচল্লিশটা দেখো এটাও জোর সংখ্যা নব্বই জোর সংখ্যা কারণ এই তিনটে সংখ্যায় এ সি এবং ডি কী হয় দুই দিয়ে কিন্তু ভাগ চলে যায় তাহলে জোর সংখ্যা কিন্তু তাহলে পড়ে থাকছে কোনটা অপশান বি তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এটার অ্যান্সার ঠিক আছে চারটার আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে চারটের অ্যান্সার হয়ে যাবে অপশান বি পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের একটা অযুগ্ম সংখ্যা তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার এইটা ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের অপশান বি হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা পাঁচ নম্বরের কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কী আছে এগারো থেকে কুড়ির মধ্যে যুগ্ম সংখ্যা কটা আছে এগারো থেকে কুড়ির মধ্যে যুগ্ম সংখ্যা কটা আছে তাহলে এগারো থেকে কুড়ির মধ্যে বলেছে তাহলে দেখো প্রথম বেশ তারপরে হবে 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 দেখো দেখো বেশ বেশ তারপরে 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 উনিশ তো হবে না আচ্ছা এবার এখানে তোমাকে কুড়ির মধ্যে তাহলে কুড়িটাকেও নিতে হবে এগারো থেকে কুড়ির মধ্যে যুগ্ম সংখ্যা কয়টা তাহলে কতগুলো পাচ্ছি আমরা দেখো একটা বারো তারপরে দেখো চোদ্দো দুখানা ষোলো তিনখানা আঠেরো চারখানা কুড়ি পাঁচখানা তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পাঁচটি এগারো থেকে কুড়ির মধ্যে যুগ্ম সংখ্যা কয়টা আছে তাহলে আমাদের পাঁচটা আছে ঠিক আছে এরকম করে বের করতে হবে আমরা যুগ্ম সংখ্যার প্রথম ক্লাসে যুগ্ম সংখ্যা কাকে বলে সম্পর্কে পড়েছিলাম কাকে বলে বলো দেখি তার কার মনে আছে যে সংখ্যাগুলোকে কি করা হয় যে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা তাহলে প্রত্যেকটাকে সংখ্যা আমরা প্রত্যেকটাকে এগুলোকে দুই দিয়ে ভাগ করেই যে বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি সব কিন্তু মিলে যাবে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে নেক্সট আমরা চলে যাব পরবর্তী ছয় নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও ছয় নম্বর বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা কোনটা হবে অযুগ্ম মানে কি অযুগ্ম মানে বিজোর তাহলে দেখো বিজোর সংখ্যা আমরা যদি দেখতে চাই তাহলে প্রত্যেকটা কি করতে হবে নিয়ম আছে ভাগ করে করে দেখতে হবে পাঁচ অঙ্কের দেখো একটা ব্যাপার আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা দেখো তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলে দেখি কে পারছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে একের পরে চারখানা শূন্য এক দুই তিন চার এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা তাহলে এটা কিন্তু অযুগ্ম নয় যেটা লিখছি এটা কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা অযুগ্ম নয় এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে তাহলে আমাদেরকে দেখতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে ছোটো তাহলে দেখো তাহলে এর সঙ্গে যদি এক যোগ করে দিই তাহলে কিন্তু যেটা পাবো মানে আমরা যে দশ হাজার এক যেটা অপশানে দেওয়া আছে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু অযুগ্ম সংখ্যায় বেরোবে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখো বড়ো বড়ো হয়ে যাচ্ছে এবং কী হবে অযুগ্ম হবে না ক্ষুদ্রতম বলেছে তাহলে এটাই আমরা পেয়ে যাচ্ছি দেখো একদম কাছেই তেলের সঙ্গে কাছাকাছি দেখবো আমরা সবসময় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি কত দশ হাজার ঠিক আছে তাহলে আমরা এর কাছাকাছি সংখ্যা দেখবো কাছাকাছি সংখ্যা কিন্তু এটাই হয়ে যাচ্ছে তাহলে অপশান সিও হয়ে যাবে এটার অ্যান্সার এরপরে আমরা নেক্সট সাত নম্বর কোশ্চেনে চলে আসছি দেখো কী বলেছে নিজের কোন সংখ্যাটি মৌলিক ও জোর সংখ্যা মৌলিক ও জোর সংখ্যা কোন সংখ্যাটা বলো দেখি কে পারে কমেন্ট সেকশনে কমেন্ট করতে দেখো আমরা কিন্তু সেই মনে রাখার প্রয়োজনে আমরা পড়েছিলাম যে দুই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কি জোর সংখ্যা এবং মৌলিক সংখ্যা সেখানে নোট করতে বলেছিলাম তোমাদেরকে তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি একটা দুই মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা জিনিস কোশ্চেনটা তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা আবার কি আবার জোর সংখ্যা বটে নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেন আট নম্বরে দেখো কি আছে তেতাল্লিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো তাহলে চার অঙ্কের সবথেকে বড় সংখ্যা এবং তেতাল্লিশ দ্বারা ভাগ করা যায় সেরকম সংখ্যা তাহলে কি করে করা যায় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সবথেকে কত চারটে নয় আমরা জানি ঠিক আছে তো এখান থেকে আমরা কি করি এটাকে যদি আমরা তেতাল্লিশ দিয়ে ভাগ করার চেষ্টা করি দেখো তাহলে কি হচ্ছে এক দিয়ে যদি দিই তাহলে তেতাল্লিশ ছয় আচ্ছা এখানে থাকছে পাঁচ তাহলে নয় নামিয়ে দিলে কত দিয়ে যাবে তিন তেতাল্লিশকে ধরো এখানে আমরা দেখি কত দিয়ে যাচ্ছে চার সাত আট আশে আটটা পঁচিশ চার নয় ছত্রিশ নয় দিয়ে কি যাবে দেখি তিন নয় সাতাশে সাত আট থাকছে দুই চার নয় ছত্রিশ ছত্রিশত্রিশ আটত্রিশ আচ্ছা আচ্ছা সরি সরি প্রথমে ভুল করেছি বেশ দেখো ভাগটা দেখাই আমি ভালো করে তেতাল্লিশকে আমরা এই ন হাজার নশো নিরানব্বইকে আমরা ভাগ করবো কত দিয়ে তেতাল্লিশ দিয়ে দুই দিয়ে তো যাবে আরামসে চলে যাবে এক দিয়ে দিয়েছি তিন দুগুনে ছয় চার দুগুণে আট হলো বেশ তিনে বিয়োগ করলে এখানে হচ্ছে এক এবার নয় তাহলে তেতাল্লিশকে দেখো যদি আমরা তিন দিয়ে দিই তাহলে তিন তিরিখে নয় আর তিন চারে বারো একশো মানে এখান থেকে থাকছে নয় থেকে দিলে শূন্য একশো নয় পাচ্ছি ঠিক আছে একশো নয় কে এখানে লিখছি আমি এখানে আটছি না বলে একশো নয় কে এবার আমরা যদি কি করি একশো নয় কে দুই দিয়ে দিই আবার তাহলে কত হচ্ছে ছিয়াশি থাকছে দুই দিয়ে দিলে তাহলে বিয়োগ করলে হচ্ছে তিন আর আঠেরো কয়েক দশ দু তেইশ আমাদের কী হচ্ছে এইখানে তোমার বেশি থাকছে তাহলে ন হাজার নশো নিরানব্বই থেকে যদি আমরা তেইশ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু উত্তর চলে আসবে মানে দেখো তাহলে কী করলাম একদম সিম্পল আমরা যে সংখ্যাটা বলে দেওয়া আছে চার অঙ্কের বেতন সংখ্যা আমরা কত জানি ন হাজার নশো নিরব্বকে তেতাল্লিশ দিয়ে ভাগ করেছি পেয়েছি কত দুশো বত্রিশ এই যে পেলাম দুশো বত্রিশ ঠিক আছে দুশো বত্রিশ তো আমাদের দরকার নাই আমাদের দরকার ভাগশেষটা তেইশ পেয়েছি ভাগশেষ এবার ন হাজার নশো নিরানব্বই থেকে যদি আমরা কী করি তেইশকে বাদ দিয়ে দিই তাহলে কী হবে তেইশকে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব তেইশকে বাদ দিয়ে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে আমরা এখানে বিয়োগ করে নিচ্ছি তাহলে ন হাজার নশো নিরানব্বই থেকে আমরা কী করছি যে ভাগ শেষ পেয়েছিলাম তেই সেটাকে বিয়োগ করে নিচ্ছি যে দেখছি কত আসছে দেখো নয় থেকে তিনবার দিলে ছয় নয় থেকে দুইবার দিলে সাত আর নয় নেমে যাবে দুটো নয় তাহলে ন হাজার নশো ছিয়াত্তর হবে এমন একটা সংখ্যা আছে আর তোমার এই যেটাকে তেতাল্লিশ দিয়ে ভাগ করলে কী হবে মিলিয়ে যাবে তেইশ আমাদের ভাগশেষ থাকছিল তাহলে তেইশটাকে আমরা বিয়োগ করে দিলাম তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ন হাজার নশো ছিয়াত্তর বোঝা গেল এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এরকমভাবে তাহলে করতে হবে বোঝা গেল নেক্সট অঙ্কে চলে যাব আমরা ন নম্বর কোশ্চেন দেখো ন নম্বর কোশ্চেনটা কী দিয়েছে শেষ অঙ্ক পাঁচ হবে এরূপ মৌলিক সংখ্যা এক থেকে একশোর মধ্যে কতগুলো হবে তাহলে এর বার করার কিন্তু একটা নিয়ম আছে সেটাকে বার করতে হবে দেখো কী করে করবো তাহলে এক থেকে একশোর মধ্যে আমরা একশোকে কী করবো পাঁচ দিয়ে ভাগ করে নেব ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করছি দেখো এই ভাগ করতে হবে না দরকার নেই দেখো একদম সোজা বলে দিচ্ছি আমরা বলেছি এক থেকে একশোর মধ্যে সে সংখ্যা পাঁচ হবে তাহলে প্রথম সংখ্যা যেটা বলবো সে সংখ্যা পাঁচ কতগুলো পাচ্ছি দেখেই নিচ্ছি না তাহলে প্রথমে পাঁচই হবে একটা তারপরে হবে পনেরো তারপরে হবে পঁচিশ তারপরে হবে পঁয়ত্রিশ তারপরে হবে পঁয়তাল্লিশ সে সংখ্যাটা পাঁচ হবে এর মৌলিক সংখ্যা আচ্ছা আচ্ছা তারপরে মৌলিকও বার করতে হবে বেশ আগে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো লিখে নিই তারপরে হচ্ছে পঞ্চান্ন তারপরে পঁয়ষট্টি তারপরে তোমার পঁচাত্তর তারপরে হচ্ছে পঁচাশি আর হচ্ছে পঁচানব্বই এতগুলো সংখ্যা আমরা পাবো এবার আমাদেরকে দেখতে হবে যে সে সংখ্যা পাঁচ হবে এরকম মৌলিক সংখ্যা কতগুলো পাবো সবগুলোই তো মৌলিক কি একটা তো মৌলিক পাচ্ছি না হচ্ছে সংখ্যা মৌলিক কয়টি থেকে মধ্যে পনেরো পঁচিশ হ্যাঁ একটাই পাচ্ছি দেখো খুব ভালো অঙ্ক এটা কিন্তু আমরা একটাই অঙ্ক পাচ্ছি যেটা যেটা হচ্ছে পাঁচ সেটাই কিন্তু শুধুমাত্র মৌলিক সংখ্যা বাকি কিন্তু প্রত্যেকটাই পনেরো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে দেখো আমরা একদম দেখিয়ে দিচ্ছি পাঁচটা তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এক একটাই হবে পনেরো দেখো তিন পাঁচে পনেরো হবে না পঁচিশ দেখো পাঁচ পাঁচে পঁচিশ হবে না পঁয়ত্রিশ দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ হবে না পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ভেঙে যাচ্ছে হবে না পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন হবে না পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি হবে না পঁচাত্তর তোমার তিন পঁচিশ পঁচাত্তর হচ্ছে না পঁচাশি পাঁচ সাতেরো পঁচাশি হবে না পাঁচ উনিশ পঁচানব্বই হবে না তাহলে আমাদের একটাই সংখ্যা যেটা পাচ্ছি পাঁচ সেটাই কিন্তু হবে এমন একটা সংখ্যা এক থেকে একশোর মধ্যে যে সেই সংখ্যা পাঁচ মানে শুধু পাঁচটাই হবে যেটা মৌলিক সংখ্যা হবে তাহলে একটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল খুব ভালো অঙ্ক দিয়েছে তোমরা ভালো করে বুঝতে পেরেছো আশা করছি এরকমভাবে তাহলে করতে হবে তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো আমরা চলো নেক্সট দেখো দশ নম্বরের অঙ্ক কী আছে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে তাহলে দুই অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা দেখো আমাদের বলছে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তাহলে এটা কি হতে পারে তোমরা বলো এটা একদম প্রথমে উত্তর থেকে বাদ করে দেবে অপশান থেকে কারণ এটা তো তিন অঙ্কের সংখ্যা তাহলে আমাদের সবথেকে বড় সংখ্যা বলেছে তাহলে দেখো আঠ এই যে সংখ্যাগুলো আছে পঁয়ত্রিশ একুশ এবং আটানব্বই সব থেকে বড় কিন্তু আটানব্বই পাচ্ছি তাহলে সাত দ্বারা আবার বিভাজ্য হতে হবে দুই অঙ্কের থেকে বড় সংখ্যা কোনটা হবে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সবথেকে বড় সংখ্যা আচ্ছা তাহলে আঠানব্বইটাকে দেখি সাত দিয়ে ভাগ যাচ্ছে কি না তাহলে তো হয়ে যাবে পেয়ে যাবো দেখো সাত দিয়ে যদি ভাগ দিই ভাগ দিই সাত এক সাত দুই আট নেমে যাবে চার সাতে আঠাশ তাহলে কী হচ্ছে তাহলে দেখো আমাদের কিন্তু ভাগ মিলিয়ে যাচ্ছে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কোনটা উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এরটা বুঝে গেল তাহলে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা হয়ে যাবে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সব থেকে বড় সংখ্যা হবে অপশান ডি আটানব্বই নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা এগারো নম্বর দেখো কী বলেছে এগারো নম্বর কোশ্চেনটা যে সাঁত্রিশের যে ছোটো সমস্ত জোর সংখ্যাগুলি যোগফল কত করতে হবে সাঁত্রিশের চেয়ে ছোট সমস্ত জোর সংখ্যাগুলির যোগ তাহলে কী করে করতে হবে তাহলে সবগুলোকে কিন্তু যোগ করে নিতে হবে তাহলে কোনো উপায় নেই তাহলে কী করবে তোমরা দেখো দুই চার ছয় আট দশ বারো তারপর চোদ্দ তারপর ষোলো আঠেরো কুড়ি বাইশ তারপর চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ তারপর তোমার চৌত্রিশ আর ছত্রিশ সবগুলো কিন্তু যোগ করতে হবে যোগ করে কত আসবে তাহলে কী করে যোগ করবো দেখো তাহলে সবগুলোকে কিন্তু বুদ্ধি করে যোগ করতে হবে সবগুলোকে সেই দিক থেকে যোগ করতে করতে আসছি দেখো ভালো করে তাহলে দেখো ছয় আর চারে দেখো এদিক থেকে যোগ করছি ছয় আর চারে দশ দশ আর দুয়ে বারো বারো আর আঠে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ আর দুয়ে বত্রিশ বত্রিশ আর আঠে চল্লিশ আর ছয় ছেচল্লিশ 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 আর চারে পঞ্চাশ পঞ্চাশ আর দুই বাহান্ন বাহান্ন আটে ষাট ষাট আর ছয় ষাট আর ছয় ছেষট্টি আর চারে সত্তর দুই বাহাত্তর তাহলে বাহাত্তর দুই চলে আসছে লাস্টে তাহলে দুই বেলা অপশান দেখো শুধুমাত্র একটাই আছে তিনশো বত্রিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু তিনশো বত্রিশ দেখো হচ্ছে কি না আমরা এমনিতেও দেখে নেব খাতে থাকলো কত খাতে থাকছে আমাদের কত হলো যেন বাহাত্তর নাকি তাহলে হাতে করে থাকছি আচ্ছা আর একবার দেখিনি দেখো ছয় চারে দশ আর দু বারো আর ছয় আঠেরো ছয় চারে দশ দশ আর দুয়ে বারো বারো আর ছয় আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ আর চব্বিশ চারে আঠাশ আর দুই তিরিশ আর আঠে আটত্রিশ আটত্রিশ আর ছয় চুয়াল্লিশ চুয়াল্লিশ আর চারে আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ নাকি না ভুল করলাম বেশ আরেকবার দেখি ছয় চারে দশ দশ আর দুয়ে বারো বারো আর আঠে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ আর দুয়ে বত্রিশ আর আঠে চল্লিশ চল্লিশ আর এই দুটোতে পঞ্চাশ পঞ্চাশ আর দুয়ে বাহান্ন ষাট ষাট সত্তর বাহাত্তর হাতে থাকছে সাত আমাদের হাতে সাত থাকছে তাহলে তিন আর তিনে ছয় আর তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আর আঠে সাতাশ আর সাতে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ছাত্রিশ চৌত্রিশ তিনশো বিয়াল্লিশই পাচ্ছি তো তিনশো বিয়াল্লিশ হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে আমরা কী করবো আমরা কিন্তু অত যোগ করতে যাবো না লাস্টে অঙ্কটা যেটা পেলাম দুই তাহলে দুই বেলা অপশান দেখবো আমাদের কিন্তু এখানে অপশানের মধ্যে কিন্তু একটাই আছে তাহলে আমরা কিন্তু ডি অপশান করে দেবো এমনিতেও একক স্থানীয় অঙ্ক হিসাবে যদি ধরি আমরা করতে যাই তাহলে দেখো শেষে দুই শুধুমাত্র ডি অপশানে আছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু দুই হয়ে যাবে মানে ডিটাই হয়ে যাবে তিনশো বিয়াল্লিশ বোঝা গেল নেক্সট অঙ্কে চলে যাবো আমরা চলো নেক্সট দেখো বারো নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে বারো নম্বর কোয়েশ্চেনটা এক পাঁচ শূন্য তিন শূন্য সংখ্যার মধ্যে পাঁচের পাঁচ এবং তিনের স্থানীয় মানের পার্থক্য কত তাহলে কী করে করবো এই সংখ্যাটাতে দেখব যে পাঁচের স্থানীয় মান কী বলেছিলাম যে পাঁচ যেখানে থাকবে তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দেখো আমাদের সংখ্যাটা আমি লিখছি আগে কী আছে এক পাঁচ শূন্য তিন শূন্য ঠিক আছে তো এবারে এখানে বলেছে যে পাঁচের স্থানীয় মান কত তাহলে পাঁচের পরে কতগুলো সংখ্যা আছে পাঁচের পরে তিনখানা সংখ্যা আছে তাহলে পাঁচ লিখবো আমরা স্থানীয় মানটা কী হয়ে যাবে দেখো পাঁচ লিখবো তারপরে তিনখানা শূন্য হয়ে যাবে একখানা দুখানা তিনখানা হ্যালো তিনখানা সংখ্যা আছে যে তাই জন্য তিনখানা শূন্য আর তিনের স্থানীয় মান মানে তিন কোনখানে আছে তিনের পরে কখন সংখ্যা আছে একখানা তাহলে আমরা এইখানে লিখবো নিচে দেখো তিনের পর একটাই শূন্য হবে তাহলে এই দুটোর পার্থক্য বলেছে মানে বিয়োগ করতে হবে বোঝা গেল তাহলে শূন্য 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 তিন আর কয় দশ সাতে হাতে থাকছে এক এক আর কয় নয় দশ নয় হাতে থাকছে এক এক আর কয় পাঁচ চারে তাহলে চার হাজার নশো সত্তর কোন অপশানে আছে দেখো আমাদের বি অপশানে আছে তাহলে এরটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার বোঝা গেল আমি একবার বলছি দেখো তাহলে আমরা কী করলাম আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল এক পাঁচ শূন্য তিন শূন্য এখানে পাঁচ দেখলাম পাঁচ কোনখানে আছে পাঁচের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা বসিয়ে নিয়েছি এখানে হলো আর এখানে তিন যেখানে বলেছি তার তিনের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য দিয়ে দেবো তিনের পরে দেখো একখানায় সংখ্যা ছিল তাহলে একখানা শূন্য আমরা বসিয়ে দিয়েছি তাহলে বিয়োগ করতে বলেছি আমরা বিয়োগ করে নেব দুটোতে বিয়োগ করলে চলে আসবে দেখো এটা আট হাজার নশো সত্তর তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার বুঝে গেল বেশ নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দেখো কী আছে নেক্সট কোশ্চেন বলেছে তেরো নম্বরে যে তিন ছয় আট নয় শূন্য সংখ্যাটিতে তিনের স্থানীয় মান নিজস্ব মানের মধ্যে পার্থক্য দেখো স্থানীয় মান কাকে বলে নিজস্ব মান কাকে বলে আমি একদম পার্ট ওয়ানের ভিডিওতে বলেছিলাম যারা এখনও এখনই অবশ্যই কিন্তু দেখে আসবে তাহলে দেখো এই সংখ্যাটাতে আমরা লিখছি এই সংখ্যাটাকেবার এখানে লিখে নিচ্ছি তিন ছয় আট নয় শূন্য এতে কী বলেছে তিনের স্থানীয় মান তাহলে তিন যেখানে আছে আমরা দেখবো তিনের পরে এক দুই তিন চারখানার সংখ্যা আছে তাহলে আমরা এখানে কী করে লিখবো স্থানীয় মানটা তিনের স্থানীয় মান কত হয়ে যাবে তিনের পরে একখানা দুখানা তিনখানা চারখানা শূন্য বসে যাবে একখানা দুখানা তিনখানা চারখানা সংখ্যা আছে বলে নিজস্ব মান মানে শুধু তিন হয়ে যাবে এখানে দুটোর পার্থক্য মানে কী করতে হবে পার্থক্য মানে দুটোকে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে কত হবে দেখো আচ্ছা এটাকে আমি সরাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এইখানে থাক তাহলে তিন তিন আর কয় দশ দিন আর সাথে দশ হাতে থাকছে আমাদের এক এক আর কয়ে দশ নয় হাতে থাকছে এক এক আর কয় দশ আবার নয় হাজার থাকছে এক এক আর কয় দশ আবার নয় হাজার থাকছে এক এক আর কয় তিন দুয়ে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের দুই নয় 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 সাত উনতিরিশ হাজার নশো সাতানব্বই কোন অপশানে আছে দেখো আমাদের এটা বি অপশানে আছে এই যে দেখতে পাচ্ছি আমরা তাহলে বি এরটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার বুঝাতে পারলাম আশা করছি বোঝা গেছে তোমাদের চলো নেক্সট পরের পরবর্তী অঙ্কে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে দেখো কী আছে পরবর্তী কোশ্চেন এটা দিয়েছে আমাদের চোদ্দ নম্বর আমরা দেখে নেবো কী আছে বলছে যে আট সাত ছয় তিন চার পাঁচ এক সংখ্যাটিতে তিন পাঁচের স্থানীয় মানের পার্থক্য দেখি বলো দেখি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো দেখি কার কার ঠিক হচ্ছে তাহলে এখানে তিনের স্থানীয় আমি সংখ্যাটা একবার লিখছে তোমাদের সুবিধার্থে আট সাত ছয় তিন তারপরে আছে চার পাঁচ এক তাই তো এটা আছে আট সাত ছয় তিন চার পাঁচ এক এবার এখানে বলেছে তিনের স্থানীয় মান তাহলে তিন একখানায় আছে এখানে তাহলে তিনের স্থানীয় মান মানে তিন এই থাকবে তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসে যাবে তাহলে আমরা তো শিখলাম তাহলে তিনের পরে কখনো শূন্য বসবে তিনখানা একখানা দুখানা তিনখানা আর পাঁচের স্থানীয় মান মানে পাঁচের পরে কতগুলো সংখ্যা আছে একখানাই তাহলে হয়ে যাবে এখানে বসবে পাঁচ এখানে শূন্য যে দুটোর পার্থক্য বলেছে মানে দুটোকে করে দিতে হবে কি বিয়োগ তাহলে শূন্য 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 পাঁচ আর কয় দশ পাঁচে আছে থাকছে এক একার কয়ে দশ নয় হাতে থাকছে এক একের কয় তিন দুই তাহলে দু হাজার নশো পঞ্চাশ হয়ে যাচ্ছে আমাদের উত্তর যেটা আমাদের অপশান সিতে আছে তাহলে সিএডটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল আশা করছি বোঝা গেছে তোমাদের সিএডটা হয়ে যাবে অ্যান্সার তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যখন নবদয় যদি পরীক্ষা দিয়ে থাকো সামনে বছর মানে দু হাজার তেইশের কিন্তু পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে আমরা দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান করছি যারা এখন ক্লাস ফাইভে পড়ছে এখন থেকে কিন্তু প্রিপারেশান শুরু করতে থাকো তাহলে কিন্তু দু হাজার চব্বিশে সামনের বছর কিন্তু অবশ্যই পরীক্ষা ভালো করে দিতে পারবে তো এখানে পাটিগণিত ছাড়া মানসিক দক্ষতা পরীক্ষা এবং ভাষাকান পরীক্ষার ক্লাস করিয়ে থাকি তোমরা চাইলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে বা চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা আগের যে ক্লাস সেগুলো কিন্তু দেখতে পারো নেক্সট ক্লাসে আমরা আরও যে অঙ্ক আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো আজকের ক্লাসে এতটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ